হ্যালো গাইস, ইটস মি রবিউল ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই মিনি ব্লগ। আজকের এই ছোট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দিনাজপুরের কান্তজির এবং একটি ঐতিহাসিক মন্দির কান্তজির মন্দিরটি তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। ভিডিওতে একটা লাইক দিলে আমাদের উৎসাহটা বৃদ্ধি পায়, তখন আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমার যদি অন্য সব ব্লগ ভিডিওগুলো দেখতে চান তাহলে এই ডিসক্রিপশন বক্সে চেক করবেন, তাহলে দেখতে পারবেন। সো লেট গেট স্টার্টেড। বাংলাদেশের সব ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে কান্তজির মন্দির একটি অন্যতম স্থান দখল করে আছে। দেশের মধ্যে প্রথম সারিতে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রয়েছে তার মধ্যে এটি অন্যতম। এই মন্দিরটির আসল নাম কান্তজিউ মন্দির, আর মানুষের মুখে মুখে কান্তজির মন্দির হয়ে গেছে। বর্তমানে এই মন্দিরটিকে কান্তজির মন্দির নামেই সবাই চেনে। কান্তজির মন্দিরটি হিন্দু ধর্মের কান্ত ও কৃষ্ণের মন্দির হিসেবেই পরিচিত। ধারণা করা হয় রাজা সুমিত হরকান্ত এখানে জন্মগ্রহণ করেছিলেন। তৎকালীন দিনাজপুরের রাজা প্রাণনাথ রায় তার শেষ বয়সে এই মন্দিরটির কাজ শুরু করেছিলেন। 1722 সালে তার মৃত্যুর পর শেষ ইচ্ছা অনুযায়ী তার পালিত ছেলে রাজা রামনাথ রায় এই মন্দিরটির কাজ শেষ করেন 1752 সালে। শুরুর দিকে মন্দিরের উচ্চতা ছিল 70 ফুট। 1897 সালের ভূমিকম্পে মন্দিরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এই মন্দিরের চূড়াগুলো ভেঙে যায়। পরবর্তীতে রাজা গিরিজানাথ এই মন্দিরটি সংস্করণ করেন, কিন্তু পরবর্তীতে মন্দিরের সুউচ্চ পিলারগুলো আর মেরামত করা হয়নি। মন্দিরের বাইরের দেয়ালে পোড়ামাটির ফলকে লেখা আছে রামায়ণ ও মহাভারত সহ আরও অনেক পৌরাণিক কাহিনীর কথা। পুরো মন্দিরটি জুড়ে প্রায় 15,000 টেরাকোটার ট্যালি সংযুক্ত রয়েছে। উপরের দিকে 3 ধাপে তৈরি করা হয় মন্দিরটি। মন্দিরের চারপাশের দরজা দিয়েই ভেতরের দেবমূর্তিটি দেখা যায়। চারপাশ সমান হলেও পাথরের ভিত্তির ওপর তৈরি এই মন্দিরটি 50 ফুটের। এই মন্দিরটি বর্গাকার। নিচতলায় প্রবেশ পথে অনেকগুলো খাঁজকাটা খিলান রয়েছে। এই মন্দিরটি দেখতে খুবই কারুকার্যময় ও দৃষ্টিনন্দন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক দেবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন।